আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শায়লা আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখন 11টা বাজে, আমি আটা চালছি। আমি অনেকগুলো আটা একসাথে যখন কিনে রাখি তখন আটা মাঝে মধ্যে আবার চেলে রোদে দেই। আটাগুলো চেলে রোদে দিলে মাঝে মধ্যে ভালো থাকে, তো আমি এখন আটাগুলো রোদে দিব। আমি টোস্ট বিস্কিট ঢেলে নিচ্ছি। টোস্ট বিস্কিট মাঝে মধ্যে আমি কোনো দিন হয়তো সকালবেলা উঠে এক কাপ চা আর একটা টোস্ট বিস্কিট খেয়ে নেই, আর সকালে অন্য কোনো নাস্তা করি না, একদম দুপুরে লাঞ্চ করি। তো আমি আজকে দুপুরে রুই মাছ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি রুই মাছ রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমার ফ্রোজেন পেঁয়াজ, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলে। পেঁয়াজের তো অনেক দাম, নষ্ট করা যাবে না, ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, ওখান থেকে খাচ্ছি বের করে। তো পেঁয়াজটা যেহেতু ফ্রিজে, পেঁয়াজটা আমি আগে দিয়ে কাঁচামরিচটা পরে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচ আমি এখন একটু ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। তো পেঁয়াজ আমার ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। রুই মাছ, বাট রুই মাছটা অনেক ছোট, তো আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আজকের মাছ রান্না করব ফুলকপি আর শিম দিয়ে। তো শিম ফুলকপি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা কষিয়ে নিব। ঢেকে দিলাম। এই তো সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, ঢেকে দিলাম। এই তো এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। ঢেকে দিলাম। তরকারিতে লবণ চেক করে দেখলাম একটু লবণ লাগবে, তো একটু লবণ দিয়ে দিলাম। তরকারি প্রায় হয়ে এসছে, আমি এখন ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি ছোট মাছও রান্না করেছি, কিন্তু সেটা দেখাইনি। এই তো তরকারিটা আমার অলমোস্ট হয়ে গেছে।
এই তো মাছের রান্না করলাম। আর এই যে ছোট মাছ, আমার মেয়ে অবশ্য ছোট মাছ দিয়ে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, ও সোফায় বসে খাচ্ছে। আর এটা গতকালকের মুরগি, তো আমরা এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। এখন এখন বাজে সন্ধ্যা 7:30। আমি গরুর মাংস ভিজে রেখেছিলাম, আমি আগামীকাল একটু জরুরি কাজে বাহিরে যাব, তাই ভাবলাম আজকে গরুর মাংসটা রান্না করে রাখলে কালকে সুবিধা হবে অনেকটা। তো এই তো গরুর মাংস রান্না আমি দেখাইনি, কারণ আমার চ্যানেলে অলরেডি গরুর মাংস রান্নার রেসিপি আছে। তো এখন আমি রুটি বানাচ্ছি, রুটি বানাবো রাতে আমার হাজব্যান্ড, আমি রুটি খাবো। তো রুটি করার জন্য আমি আটার কাই করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আটাগুলো এখন কাই করে নিলাম। আমি 4-5টা রুটি বানাবো। আটাটা আমি একটু ভালো করে ডোলে নিচ্ছি। তো আমি আটাগুলো একটু পিস পিস করে নিচ্ছি। কয়টা রুটি করব দেখি। তো এই তো আমি 5টা রুটি করার জন্য আটা ডলে নিলাম, কারণ রুটি আমার হাজবেন্ড হয়তো 2টা রুটি খাবে, আমি হয়তো 2টা, আমার মেয়ে 1টা খাইলে খাবে। এই তো আমি রুটি বানাচ্ছি। আমার রুটিগুলো কিন্তু এখন মোটামুটি গোল হয়, সুন্দরী হয়, সুন্দরী বলা যায়। তবে রুটি বানাতে গেলেই আমার বড় জায়ের কথা আমার খুব মনে পড়ে। আসলে আমি একটা সময় কিছুই পারতাম না, আমার বিয়ের পরে আমি রুটি বানাতেই পারতাম না। তো আমরা 3 জা আমি আমার বড় জায়ের কাছে এই রুটি বানানোটা শিখেছি। উনি বলতে গেলেও একদম ওনার হাত থেকে আমার শেখা। তো উনি আমাকে একদিন একটু হালকা পাতলা বকাও দিয়েছিলেন, তো এখন আসলে সেই বকাটা মিস করি, কারণ উনি আর এখন এই দুনিয়াতে নেই। তো আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন, আর আপনারা সবাই আমার জায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। উনি খুব ভালো মনের একজন মানুষ ছিলেন, আর ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম, উনিও আমাকে অনেক ভালো জানতো, ভালোবাসতো। এখন আসলে অনেক মিস করি সেই ভালোবাসাগুলো, বকাগুলো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই তো আমার রুটিটা, দেখুন আপনারা কেমন হয়েছে, আমাকে জানাবেন। আমি আমার চ্যানেলে রুটি এই প্রথম শেয়ার করছি আপনাদের সাথে। রুটিগুলো এখন আমি ভেজে নিচ্ছি। তো আজকের ব্লগ আমার শেষের দিকে। তো ভিউয়ার্স, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সবার আগে সেটা দেখতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো আগামী দিনে। তো এই তো আমি রুটিগুলো সার্ভ করছি। আমি সবজিও করেছি, সন্ধ্যাই করেছি, কিন্তু আমি দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বোর ফিল করবেন। তো আমার হাজব্যান্ড এখন খাবে, আমরাও এখন খাবো। তো আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।